ঝাকানাকা বিজ্ঞান। কিরে গুলু, তুই এত মনমরা কেন? কালকে পরীক্ষা, কিন্তু অনেক ঘুম পাচ্ছে, কি করি বলো তো? এক কাজ কর, কফি খা, কফি খেলে ঘুম কমবে। কিভাবে? আমরা যখন কাজ করি তখন আমাদের মস্তিষ্কে অ্যাডেনোসিন উৎপন্ন হয়। এই অ্যাডেনোসিন মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। কিভাবে? আমাদের মস্তিষ্কে অনেকগুলো অ্যাডেনোসিন রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলোর আকৃতি একদম অ্যাডেনোসিনের মতো খাপে খাপ মিলিয়ে তৈরি। যখন অ্যাডেনোসিন এই রিসেপ্টরগুলোর সাথে যুক্ত হয় তখন রিসেপ্টরগুলো সক্রিয় হয়ে ওঠে। তার ফলে আমাদের মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমে যায়, মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে আর আমাদেরও ঘুম পায়। কফির ভেতর ক্যাফিন নামে একটি ড্রাগ থাকে। মজার ব্যাপার হচ্ছে এই ক্যাফিনের আকৃতি একদম অ্যাডেনোসিনের মতো, তাই আমরা যখন কফি খাই এই ক্যাফিনগুলো আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছায় আর অ্যাডেনোসিনের বদলে এই ক্যাফিনগুলো অ্যাডেনোসিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায়। ফলে অ্যাডেনোসিন তার রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারে না, রিসেপ্টরগুলো সক্রিয় হতে পারে না, আর তার ফলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয় না আর আমাদেরও ঘুম পায় না। তোমার জন্য কফি নিয়ে এসেছি।